অদ্ভুত এক গ্রাম, যে গ্রামে থাকলেই মিলবে 59 লাখ টাকা। প্রকৃতি এখানে উজাড় করে দিয়েছে নিজেকে। আকাশ ছোঁয়া পাহাড়ের গেরাটোপে মাথার ওপর জেগে রয়েছে ঝকঝকে নীল আকাশ। শীতল হাওয়া বয়ে চলেছে স্বস্তির বার্তা নিয়ে। এমন পরিবেশে থাকতে কার না মন চায়? বিশেষ করে থাকলি যদি মেলে বাংলাদেশি প্রায় 59,80,000 টাকা। আশ্চর্য লাগলেও সুইজারল্যান্ডের আলবেনেন গ্রামবাসী তেমন প্রস্তাবই পৌঁছে দিচ্ছে সবার কাছে। এই গ্রামে এসে থাকলেই পাওয়া যাবে 59,80,000 টাকা। কিন্তু কেন? আসলে প্রকৃতি যতই মনোরম হোক না কেন, তাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতো মানুষ দ্রুত কমে যাচ্ছে গ্রামে। কোনো মারণ ব্যাধি এর জন্য দায়ী নয়, নিতান্তই কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন বাসিন্দারা। আর তাতেই দেখা দিয়েছে মহাসংকট। বন্ধ হয়ে গেছে গ্রামের বিদ্যালয়টি, মাথায় উঠেছে গ্রামের দোকানপাটের কেনাকাটা, দিন দিন প্রাণহানি শ্রীহীন হয়ে পড়েছে আলবেনিন। এই সমস্যার মোকাবিলার জন্য এবার ঘুরিয়ে দাঁড়িয়েছে গ্রামবাসী। সাপ জানিয়ে দিয়েছেন তারা এখানে এসে থাকলে পরিবারের পিছু দেওয়া হবে 59,80,000 টাকা। তবে এই টাকা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে বই কি। আলবেনিনের গ্রামবাসী জানিয়েছে এই টাকাটা পাওয়ার জন্য 10 বছর একটানা থাকতেই হবে গ্রামে। তার আগে গ্রাম ছেড়ে চলে গেলে টাকাটা ফেরত দিতে হবে। শুধু তাই নয়, পরিবারে পুরুষ আর নারীর বয়স 45 বছরের বেশি হওয়া চলবে না। সঙ্গে থাকতে হবে 2টি সন্তানও। তাহলেই বয়স্কদের জন্য বাংলাদেশি মাথাপিছু 21,32,000 টাকা এবং শিশুদের জন্য মাথাপিছু 8,45,000 টাকা পাওয়া যাবে। প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ ব্যয়ভার আদৌ টানতে পারবে তো আলবেনিন? বাংলাদেশি অঙ্কটা লাখের ঘরে পৌঁছলেও সুইজারল্যান্ডের মুদ্রা হিসাবেও অঙ্কটা হেলাফেলার নয়। গ্রামবাসী আরও জানিয়েছে সব দিকে ভেবে চিন্তেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ ব্যয়ে গ্রামের লাভ ছাড়া ক্ষতি নেই। গ্রামের লাভ হবে ওই পরিবারগুলো বাড়ি করে দেওয়া, বাড়ি তৈরির মাল মশলা আর মিস্ত্রিদের মজুরি দেওয়া, পাশাপাশি গ্রামের দোকানপাট শুরু হবে আগের মতো কেনাকাটার জোয়ার, খুলবে বিদ্যালয়টিও, কচিকাচাদের কলরবে হেসে উঠবে আলবেনিন, এমনটাই আশা তাদের।